কবি নজরুল প্রসঙ্গে কিছু কথা। বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি কথা খুবই প্রচলিত, যখনই নজরুল এবং রবীন্দ্র প্রসঙ্গ আসে, যে রবীন্দ্র চর্চা, রবীন্দ্র সাহিত্য চর্চার করার লোকের অভাব নেই, কিন্তু নজরুল সাহিত্য নিয়ে চর্চার অভাব আছে বাংলা সাহিত্যে এখনো। কথা সত্য, কিন্তু এই কারণে যে আমি নজরুলকে নিয়ে পডকাস্ট করাকে বেছে নিচ্ছি তা ঠিক নয়। বরং নজরুলের রচনা আমার ব্যক্তিগত জীবনে এবং পেশায় তুলনামূলকভাবে বেশি প্রাসঙ্গিক রবীন্দ্র সাহিত্যের তুলনায়। আস আস ভার্সাস হেট একটি প্রজেক্ট যা আমেরিকায় শিক্ষাঙ্গনে বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে, তার সহায়ক হিসেবে কাজে লাগবে নজরুলের সাহিত্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে আমেরিকায় জাতপ্রীতির ঊর্ধ্বে, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে এবং জাতপ্রীতির ঊর্ধ্বে উঠতে ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে জনমত ও সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আমেরিকান শিক্ষক অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন ক্লাসরুমে একই লেসনের আওতায় হেট ক্রাইম এবং জাতিবিদ্বেষ, শ্রেণী বৈষম্যতা দূর করার বিষয় নিয়ে জানবে, দেখবে, পাঠ করবে এবং পরিবর্তনে তাদের দক্ষতা ও মেধা বৃদ্ধি করবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে। পরমত সহিষ্ণুতা একটি শক্তি, এবং সেই পরমত সহিষ্ণুতা, অর্থাৎ ভিন্ন মতে সম্মান দিতে শেখা, সেই শক্তি অর্জন করা হচ্ছে সামাজিক পরিবর্তনের হাতিয়ার। ভিন্ন মতে সম্মান প্রদর্শন এক মূল মূল্যবোধকে, এই মূল্যবোধকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেবার উদ্দেশ্যেই কাজ করছে আস ভার্সাস হেট প্রজেক্ট। দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই প্রজেক্টে অংশগ্রহণের আহ্বান জানায় প্রজেক্টের পরিচালক। আমি একজন অংশগ্রহণকারী শিক্ষক। আমি দেখি নজরুলের রচনায় সাম্যের গান, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠার গান। নজরুল যেমন নিজের জীবনে অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করেছেন, ভিন্ন ধর্মের প্রমীলা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার ঘটনার উল্লেখ করে বলছি যে এই ঘটনায় আমরা যদি নিজেদের জীবনে মেনে নিতে কুণ্ঠা বোধ করি, যদি এই ঘটনার ক্ষেত্রে আমরা নিজেদেরকে কল্পনা করি এবং এই ঘটনায় যদি কুণ্ঠা বোধ করি, তবে আমরা কিভাবে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠব। অনেকেই মন থেকে মেনে নিতে চায় না, নিজেদের ক্ষেত্রেও, নিজেদের পরিবারের ক্ষেত্রেও এরকম ভিন্ন মতের গিয়ে সম্পর্ক তৈরি করা, নিজের যুক্তি তর্ক অন্যের কাছে প্রকাশ করতে গিয়ে ভাবেন যে সমাজে পরিবর্তন আনার সাহসের অভাব নেই এমন মানুষ আছে, কিন্তু নিজের জীবনে পরিবর্তনকে আহ্বান করার সাহস, সমাজে পরিবর্তন আনার সাহস আছে অনেক মানুষের মধ্যে, কিন্তু নিজের পরিবর্তন করার সাহসের অভাব আছে। এর কারণ সহিষ্ণুতার অভাব। আমরা ভীত নিজের সংস্কৃতি হারাবার। সংস্কৃতি কি নজরুল নিজেই হারিয়েছিলেন প্রমীলা দেবীকে বিবাহ করে? ভিন্ন ধর্মে ভিন্ন ভাষী মানুষের প্রতি রাখতে হবে সম্মান সমুন্নত। একটি উদাহরণ, আর সম্মান দিতে শিখতে হয় পরিবার, গোত্র, বন্ধুগোত্র, সমাজ ও রাষ্ট্র। পরিবর্তন আনতে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, সেই আমি হব সকালবেলার পাখির মতো ভাবতে শিখতে হয়। কবি নজরুলের পাখির জেগে উঠাকে এমন রূপকার্থে ব্যবহার করেছেন, আমাদের বুঝিয়েছেন আগে ওই পাখির মতো ভাবতে হবে,
নিজের স্বভাবের পরিবর্তন করতে হবে, তবে প্রত্যেকটি জায়গায় পরিবর্তন হবে।